হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়েছেন যে কিয়ামতের দিন কোরআন ওয়ালাকে হাফেজ আলেম তাদেরকে বলা হইবে, কোরআন শরীফ পড়িতে থাকো এবং বেহেশতের মর্যাদার স্তর সমূহে আরোহণ করিতে থাকো এবং থামিয়া থামিয়া পড়ো, যেভাবে দুনিয়াতে থামিয়া থামিয়া পড়িতে, থামিয়া থামিয়া মানে ধীরে স্থিরে, থেমে দেওয়া না, ধীর স্থিরে পড়া। কত হাফেজ আছে তুফান মেল চালায়, এরকম পড়া জায়েজ নেই, এরকম তেলাওয়াত করা জায়েজ নেই, ধীরে ধীরে পড়তে হবে, ওটা বলা হবে। তোমার মর্যাদা ওখানেই হইবে যেখানে তুমি শেষ আয়াতে পৌঁছিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দৌলত নসিব করেন, আমরা আমাদের ছেলে নাতি নাতকুর তাদেরকে হাফেজ আলেম বানাইতে চেষ্টা করি, ওদের রসিলা আল্লাহ আমাদেরকেও এটা দান করবেন ইনশাআল্লাহ। মসজিদের বর্ধিত অংশ মূল অংশের চেয়ে এক হাত উঁচু নিচু, বর্ধিত অংশের মুসল্লির সামনে দিয়ে এক হাত উঁচু মূল অংশে হাঁটা চলা করা জায়েজ হবে কিনা, যদিও তারা নিচে কিন্তু এই কারণে তাদের সামনে দিয়ে হাঁটা চলা করা জায়েজ নেই। হাঁটা চলা করা করতে হলে ওখানে সূত্রা দিতে হবে। বাসের সিটে বসে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লে কি উজু ভেঙে যাবে? বসে বসে ঘুমাইলে উজু ভাঙে না, শীত হয়ে শুইলে বা কায়ত হয়ে শুইলে ভাঙে, কারণ হাওয়া বের হওয়ার জায়গাটা তো ঢিলা হইতে হবে, ঢিলা না হলে তার হাওয়া বের হয় না। তো একটা লোক যখন বসা থাকে হাওয়া বের হইতে পারে না, কাজে উজুও ভাঙবে না, সিটে হেলান দিয়ে শুইলে উজু কি হবে না, ভাঙবে না। সতর্কতা হিসেবে কেউ করে না সেটা ভিন্ন কথা, মূল মশলা এটা। আমি এক ব্যক্তির সাথে চুক্তি করলাম, অমুক দোকান থেকে আপনি ফ্রিজ নেবেন, ফ্রিজের মূল্য আমি পরিশোধ করব, কিন্তু ৬ মাস বা ১ বছর মেয়াদে আপনি ফ্রিজের মূল্য চাইতে ৫,০০০ টাকা অতিরিক্ত লাভ আমাকে দিবেন। এইভাবে নির্দিষ্ট মেয়াদে ফ্রিজের অতিরিক্ত টাকা ভোক্তার নিকট হইতে নেওয়া জায়েজ হইবে কি না? জায়েজ হবে না, যে সুরত বলা হয়েছে এখানে এটা জায়েজ হবে না। জায়েজ কেমনে হবে, কিভাবে করলে জায়েজ হবে? ওই ফ্রিজ আপনি আগে কেনেন, ওর যা প্রাইস আছে কিনে আপনার দায়িত্বে নেন, নিয়ে ওই বন্ধুকে ডাকেন,
দামে কিনছি 80,000 টাকা দিয়ে, তুমি যেহেতু 6 মাস পরে দাম দিবা তো আমাকে 85,000 টাকা দিবা, এই 85,000 টাকা দামে তোমার কাছে আমি বিক্রি করলাম। প্রথম ছিলেন ক্রেতা, এখন হলেন কি বিক্রেতা, এখন জায়েজ হয়ে গেল। আগে তো আপনি তার মাল আনতে কইছেন, আপনি ক্রেতা কই? এই শর্টকাট করতে দেয় হারাম হয়ে গেছে, শর্টকাট করতে দেয় কি হয়ে গেছে হারাম হয়ে গেছে। উজুর সময় প্রত্যেক অঙ্গে কি পানি ঢালাও ভাবে বেয়ে যেতে হবে, নাকি কোনোভাবে পানি পৌঁছালে চলবে? সব জায়গাতেই পানি প্রবাহিত করতে হবে, কোথাও হলো না আপনি হাত দিয়ে ঘষা দিবেন, যাতে কোথাও পানি যদি প্রবাহিত না হয়ে থাকে তো ঘষার কারণে সেখানে কি হয় পানি পৌঁছে যায়। সরকার কর্তৃক নির্ধারিত হারে বা মুনাফা বেশি পাওয়ার আশায় অধিক হারে কোনো সরকারি কর্মচারী জিপিএফ ফান্ডে যদি টাকা কর্তন করে এবং জিপিএফ ফান্ডে নিসাব পরিমাণ অর্থ জমা হয়, তাহলে কি সে টাকাগুলি সুদ হবে? যেগুলো আপনি ইচ্ছা করে জমা দিচ্ছেন ওটাতে বেশি নিলে সুদ হবে, এবং ওটা নিসাব পরিমাণ হয়ে গেলে জাকাতও দিতে হবে, আর যেটা আপনার ইচ্ছার বিরুদ্ধে কর্তৃপক্ষ কাটতেছে ওইটার কারণে এখন জাকাত টাকাত কিচ্ছু আজিব হবে না, ওইটাতে পরে বাড়াই দিবে তারা সুদ বলবে, কিন্তু ওইটা শরিয়াতে যে সুদের সংজ্ঞা তার মধ্যে না পড়ায় ওটা সুদ হবে না। অনিচ্ছাকৃত যেটা কাটবে ওটাতে যে বাড়াই দিবে ওটা তারা সুদ বললেও সুদ হবে না, আর আপনি মনের খুশিতে যেরকম কাটে রাখলেন লাভ পাওয়া যাবে বেশি, এইটা সুদি কারবার। আপনার মূল টাকাটা জায়েজ আছে উঠাই নিতে পারবে, বর্জিত নাকি সুদ। ফজর এবং জোহর নামাজের ফরজের পূর্বে সময়ের স্বল্পতার জন্য সুন্নত নামাজ আদায় করতে না পারলে কি করণীয়? ফজরটা তো আর পড়ার কোনো উপায় নেই, আগে না পড়তে পারলে ফজরটা পরে পড়ার আর কোনো ব্যবস্থা নেই বাদ। হ্যাঁ, জোহরটা আগে পড়তে পারেন নাই, একদম শেষে পড়েন, জোহরের পরে 2 রাকাত আগে পড়েন, তারপর যে কি পড়েন 4 রাকাত পড়েন। মাহমুদ সুলুক নামক কিতাবে উল্লেখ আছে রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে তার নূর দ্বারা সৃষ্টি করেছেন আর অন্য সকল মুমিনদেরকে আমার নূর দ্বারা সৃষ্টি করেছেন। এই হাদিসের ব্যাখ্যা কি? এটা জাল হাদিস, বুঝছেন না, এর কোনো ব্যাখ্যা নেই।
যাদের ঘন দাড়ি বা চাপ দাড়ি, উজু করার সময় তিনবারে দাড়ির সব জায়গায় পানি পোষায় না, সেক্ষেত্রে মুখমণ্ডলের সব জায়গায় পানি পৌঁছানো জরুরি না এইভাবে যতটুক সম্ভব? দাড়ির উপর দিয়ে ধুইতে হবে, মুখমণ্ডল তো ধুইবেনি। যাদের দাড়ি ঘন তারা দাড়ির উপর দিয়েও কি করবেন? ধুইবেন। ভিতরে পৌঁছানো জরুরি না। আর যাদের দাড়ি পাতলা, দাড়ির ভিতর দিয়ে চামড়া দেখা যায়, তাদের চামড়া পর্যন্ত ধুইতে হবে। ঘর ঝাড়ু না দিয়ে সকালবেলা ঘর থেকে বের হতে দেয় না মুরব্বীরা, এই নিয়মটা কি শরীয়তসম্মত? শরীয়তে এরকম কথা নেই কোনো। হ্যাঁ, এতটুকু কথা আছে যে ঘরে তুমি থাকবা, সেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, তার আশপাশও কি রাখবা? যদি ফজরে ময়লা হয় তো ফজরেই পরিষ্কার করে রাখবেন, ফজরে কোনো ময়লা হয় নাই, ঠিকঠাক আছে, যখন হয় তখন করবেন, ময়লা যখন হয়। ময়লা হোক আর না হোক সকালে ঝাড়ু দিতেই হবে, এটা শরীয়ত বলে না। এটা অনেক লম্বা প্রশ্ন, এরকমগুলো আপনারা দিয়ে দিবেন। আলিয়া মাদ্রাসার প্রভাব থাকায় মাজার পূজারীরা বেদাত কাজ করে, বেদাতি মাওলানাকে দাওয়াত করে, এলেম কালাম না থাকলে তো করবেই। সেখানে কিছু লোক তৈরি হন আপনারা দাওয়াত ও তবলিগের মেহনত করে, তাহলে এগুলো থামানো যাবে। কসর নামাজের তরতিব কি? মহল্লার মসজিদ থেকে কত দূর? কি লিখছে বোঝা যায় না। কসরের নামাজ তো ফরজ, খালি চার রেখাত হলে কয় রেখাত পড়তে হয়? এটা হলো 48 মাইল দূরে যাওয়ার নিয়ত করে 48 মাইল বা 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়ত করে যখন আপনার গ্রাম বা শহর ত্যাগ করবেন, গ্রাম বা শহর ত্যাগ করবেন, তখন থেকে চার রাকাত তলা ফরজ নামাজ মুসাফিররা পড়লে দুই রাকাত পড়লে, মুসাফিররা পড়লে কয় রাকাত? কিন্তু যদি স্থানীয় ইমামের পিছনে ইক্তেদা করে চার রাকাত, তো পুরা পড়তে হবে। কাজা নামাজ জামাতের সাথে আদায় করলে আজান ও ইকামত দিতে হবে কি না? হবে। যে অক্ত সেরে থাকবে সে অক্তটা হিসেবে সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি
এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করিল। আয়াতের তর্জমা হলো, নিশ্চয় নামাজ যাবতীয় ফাহেশা ও অন্যায় কাজ হইতে ফেরাইয়া রাখে। এই আয়াত নিয়ে ওনার প্রশ্ন হয়েছে। অনেক লোক দেখা যায় নামাজ পড়ে আবার অন্যায় কাজও করে, ফায়সা নির্লজ্জ কাজও করে, আয়াতের সাথে তো মিল খাইতেছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, যে ব্যক্তির নামাজ এইরূপ না হয়, অর্থাৎ ফায়সা কাজ থেকে দূরে রাখে না, এইরূপ না হয় তাকে ফায়সা অন্যের কাজ থেকে ফেরা না রাখে, তাহার নামাজ নামাজই নহে, তার নামাজটা সঠিকভাবে হইতেছে না, হয় রাতে ভুল আছে, নাই রুকু সেজদায় ভুল আছে, নাই নিয়ত আল্লাহর ইখলাসের জন্য হইতে, কোথাও ত্রুটি আছে, আর নাহলে নামাজ পড়বে আবার অন্যায় করবে অসম্ভব। এক ভাই প্রশ্ন করছেন, আমি ভাড়ায় গাড়ি চালাই, কেউ আমাকে ভাড়া ধরে দিলে তাকে আমার কিছু কমিশন দেওয়া লাগে, যার পরিমাণ আগে থেকেই নির্ধারিত হয়, তা জায়েজ আছে কিনা? এটা যদি এর জন্য তার পরিশ্রম করতে হয়, ভাড়া ধরে দিল, পকেটের পয়সা খরচ করে বিভিন্নখানে যাতায়াত করতে হয় কিনা, যদি হয় তার জন্য জায়েজ হবে, তবে আগে ঠিক করে দিতে হবে, আগে ঠিক করে দিতে হবে আমার ব্যবসার মালের নিরাপত্তার জন্য যদি সিসি ক্যামেরা লাগানো হয়, শরীয়তে কোনো নিষেধ আছে কিনা? প্রাণীর ছবি ওঠে না, ছবি তো উঠবেই না যে আসবে ক্যামেরার সামনে। এখন তার জন্য ব্যাপার দেখতে হবে লাগাইলে কি পরিমাণ হেফাজত হয়, লাগাইলে কি পরিমাণ হেফাজত হয় তলায় দেখতে, সত্যি হেফাজত হয় তার জন্য সুযোগ দেওয়া হবে, যেন দরকার নেই দরকার নেই। উজুর আগে পা ভিজাই দেওয়া সুন্নত কিনা? উজুর আগে পা ভিজাই দেওয়া কোনো কিছু না, সুন্নত না, হ্যাঁ ওয়াজিব না, মুস্তাহাব বলা নেই, আসল তো উজুর করবে তখনই করবে, ওই পা ধুয়ে পা খেলাল করে দেবে পুজোর শেষে, আগে পাও ধোয়ার কোনো দরকার নেই, হাদিস কোরআনে পাওয়া যায় না। এইভাবে করলে কোনো কোনো মাজহাবে উজু হবেও না, তাদের কোনো ভাই সিরিয়াল উজু করতে হয়, আগে পাও ধুইলে সিরিয়াল করতে। পুরুষ ও মহিলাদের ফরজ গোসলের নিয়ম একই নিয়ম কিভাবে, একই নিয়ম কিভাবে জানো? একই নিয়ম, গোসলের তিনটা ফরজ, কুলি করা, নাকে পানি দেওয়া আর সারা শরীরে পানি পৌঁছে দেওয়া, মাথার থেকে আরম্ভ করো, গোসল পুরুষ মহিলাদের একই।
আমরা পরিবারের তিনজন, সবার রুম আলাদা, আশের রুম থেকে টিভি গানের আওয়াজ প্রায় আসতে থাকে। তাদেরকে দিনের দাওয়াত দিলে ফেতনা হয়, পরিবার ছেড়ে অন্য জায়গায় যাওয়ার সামর্থ্য কি করবে? দাওয়াত দিবে, না মানলে মরদ ক্ষুণ্ণ হবে। আল্লাহ ওরে মনে হয়েছে মনে হয় দাওয়াত দেন, আপনি সবে দাওয়াত দেন, ওরা দাওয়াত দিচ্ছে দিক, আপনি দেন কি সওয়াব। কেউ যদি জানামতের গোসল আদায় করে কয়েক বক্ত নামাজ ও কোরআন তেলাওয়াত করে, ফরজ গোসল আদায় করে, তারপর তার মনে পড়লো বা সন্দেহ প্রবল হলো সে কুলি করে নাই অথবা নাকে পানি পৌঁছায় নাই, এই অবস্থায় তার উপরে কি হুকুম? শুধু সন্দেহের কোনো দাম নেই, ইয়াকিন হয় ও প্রবল ধারণা হয় আমি কুলি করি নাই বা নাকে পানি দিই নাই, তাহলে এখন তাকে নতুন করে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, ওরা গোসল দৌড়ানো লাগবে না। আর এই টাইমটার মধ্যে সে যত নামাজ পড়ছে, বিশেষ করে ফরজ নামাজ, এই নামাজগুলো এখন তাকে আদায় করে দিতে হবে। সওয়াল কি ছিল? ও নাকে পানি দিতে ভুলে গেছিল, এখন যে পড়বে এটা কাজা হিসেবে পড়বে, আগের নামাজগুলো হয় নাই, আগের নামাজগুলো হয় নাই, এখন তার কুলি করলো নাকে পানি দিল, গোসলটা পরিপূর্ণ হয়েছে, এখন যে পিছন নামাজগুলো কাজা পড়বে, কাজা অক্ত তো চলে গেছে। হযরত গোনা তো হয়ে যায়, কিন্তু গোনা থেকে মুক্ত হওয়ার জন্য শায়খের কাছে চিঠি লেখার হিম্মত পাওয়া যায় না, এটা কারণ কি? গোনা থেকে মুক্ত হওয়ার জন্য শায়খের কাছে চিঠি লেখার হিম্মত পাওয়া যায় না। ইবলিস লিখতে দিচ্ছে না, আপনি হিম্মত করে লেখেন, পয়লাবার হিম্মত করেন, তাহলে ইবলিস আর ধোকা দেবে না, লাভ নেই। শেষ সুবহানাল্লাহ। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন কঠিন সমস্যার সম্মুখীন হইতেন, তৎক্ষণাৎ তিনি নামাজে মনোনিবেশ করতেন। দুররে মানসুর, আবু দাউদ শরীফ, মুসনাদে আহমদ। আমরা তো বিপদে পড়লে মখলুকের দিকে দৌড়াই, তাকে দিয়ে কাজ হবে, মখলুকের দিকে দৌড়াই আমরা, কিন্তু আমাদের প্রিয় নবীজির সেই তরিকা ছিল না, তিনি দৌড়াইতেন আল্লাহর দিকে। বিপদ আপদ আসে কার পক্ষ থেকে? আমাদের গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে আসে, যার পক্ষ থেকে আসছে সেক্ষেত্রে তো সুইচ অফ করতে হবে, আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহকে দিয়ে বন্ধ করে দিতে হবে। আর এক ভাই কি করবে? এদিন আমরা ওই অভ্যাস করি, বিপদে পড়লেই দুই রাকাত সালাতুল হাজাত, দুই রাকাত সালাতুল হাজাত, আল্লাহকে নিজের কষ্টের কথা জানাই, এরপরে দুনিয়াতে যদি কোনো ভাই বোনদের থাকে তাদের সহযোগিতা চাওয়া এটা হারাম না, তো যায়।
তাহলে আগে আল্লাহর দরবারে পেশ করি, এবার আমি নিজেও মেহনত করব, কিন্তু বিশ্বাস থাকবে কার উপরে? আল্লাহর উপরে। আমি চেষ্টা করতেছি, কিন্তু আল্লাহ না চাইলে আমার চেষ্টায় কোনো কাজ হবে না, আল্লাহ না চাইলে। বিতরের নামাজ পড়তে মনে নাই, কি করণীয়? কাজা হয়ে গেলে ফজরের নামাজ যে পড়বে, ফজর তার আগে ওই বিতরের কাজা পড়ে নিতে হবে। বিতরের নামাজের কাজা পড়ে তারপরে ফজরের নামাজ পড়তে হবে। আর যদি ভুলে দেয় থাকে, ফজরের সময় মনে নেই, তাহলে পরে যখন মনে আসে তখনই বিতরের নামাজটা কাজা পড়ে নিবে। দোয়ালিন বিজনেস ও জোয়ালিন এর বিতর পার্থক্য কি? বিতর মানে তো ভেতরের নামাজ, ভ দিয়ে লিখত। এটা এইভাবে বোঝানো জিনিস না, এটা হলো কেরাতের বিষয়। কেরাত পড়তে গেলে প্রত্যেকটা অক্ষরের মাখরাজ, প্রত্যেক উচ্চারণ হবে জানতে হবে, এবং ওই অক্ষরের সিফাত কি, নরম অক্ষর না শক্ত, সিফাত জানতে হবে। তো প্রশ্নকারী প্রশ্ন করছে, দোয়াল্লিন কোন শব্দ নেই, আর একদম জোয়াল্লিন এটাও নেই। তবে যেটা আছে এটা বেশিরভাগ জোয়ার দিকেই ধাবিত, দালের দিকে মোটেও ধাবিত না। সুরা ফাতিহার শেষে যে শব্দটা, এটা দাল বা বাংলাতে দ, এর দিকে মোটেও ধাবিত না, এর কোন ঘ্রাণও আসতে পারবে না। আর পরিষ্কার জ না হইলেও ধাবিত কোন দিকে? জ্বর দিকে। এই জন্য যারা পারে না সঠিক মাখরাজ থেকে, তারা জ্বরলিন পড়বে, জ্বরলিন জ্বরলিন পড়ার কোনো যুক্তি নেই, দাল হয়ে গেল। বিবির ভরণ পোষণের ক্ষমতা যদি না থাকে, অর্থাৎ নিয়মিত আয় রোজগার না থাকলে কি তার জন্য বিবাহ করা হারাম, নাকি তাওয়াক্কুল করে বিবাহ করা যাবে? হ্যাঁ, যদি সে উপার্জন করতে সক্ষম হয়, অর্থাৎ শরীর স্বাস্থ্য কি আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, তো সে যদি জমার টাকা নেই, জমার টাকা চিন্তা না করে সে বিয়ে করতে পারবে। গিবত শোনাও কি গিবতকারীর মতো গোনা? শোনাও হারাম, কোনো ভাই গিবত করলে থামাই দিতে হবে,
আর থামে না, আপনি চলে যান ওই মজলিস থেকে, চলে যান। কোরআনে বলা হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়া ইবাদত করা হবে। ইবাদত করা মানে কি? মরা ভাইয়ের গোশত খাওয়া। আমার কোন নগদ টাকা নেই, 7.5 ভরি পরিমাণ স্বর্ণ আছে, নিশা হয়ে গেল, আর দেখতে বলে আপনার না আপনার বিবির, মানে বিবির টাকে নিজের মনে করে, 7.5 ভরি স্বর্ণ ওটা কার? হ্যাঁ, তার হলো কবে লিখছে তার মনে হয়। উক্ত মালের জাকাত আদায় করে থাকি, স্বর্ণের জাকাত দেয় জরুরি। আমার ইচ্ছা হয় উক্ত স্বর্ণ থেকে আমার কন্যা সন্তানকে দেড় ভরি পরিমাণ স্বর্ণ দিয়ে দিই। অলঙ্কার বানিয়ে দেই, অতএব পরবর্তী বছরে আমার উপর জাকাত ফরজ হবে না। জাকাত থেকে বাঁচার জন্য এটা করা ঠিক না, আল্লাহর সাথে ধোকাবাজ। এমন দিন মেয়েকে আপনি মালিকানা দেন কিছুটা, আর মেয়ে মালিক হল এদিক দিয়ে, মেয়ে মালিক হওয়ার পরে আপনার কাছে নিঃসাব পরিমাণ মাল থাকবে না, নিঃসাব পরিমাণ মাল থাকবে না, তো জাকাত তো ভালো যাবে। তো সাদা দিলে এটা করতে পারে, সাদা দিলে জাকাত ফাঁকি দেওয়ার জন্য করা যাবে না। নামাজে বায়ু আসলে এক রকমের 3 বার আচ্ছা আচ্ছা চাপ দিলে আমলে কাসির হবে কিনা? নামাজে বায়ু আসছে এক রকমের 3 বার চাপা দিছে, এটাকে আমলে কাসির বলা হয় না, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। রব্বানা إنك لا تخلف الميعاد رب ارحم